নমস্কার, আমি প্রসূন বিশ্বাস। আর প্রত্যেক দিনের মতো আজও আজকে আমি এই উত্তরবঙ্গ সংবাদ ডিজিটালের যে ফেসবুক পেজ, সেখানে লাইভে সরাসরি আপনাদের সামনে চলে এসেছি। সেই বিশেষ অনুষ্ঠান, প্রত্যেক দিন দুপুরে যে অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসি বা যে আড্ডা আলোচনা, সেই অনুষ্ঠান মরু দেশে মহারণার। আপনারা জানেন যে মরু দেশে মহারণের অনুষ্ঠানের বিষয়বস্তু কি থাকে, কারণ কাতারে এই মুহূর্তে চলা বিশ্বকাপের বিভিন্ন টুকি না টুকি টাকি খবরাখবর, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। এবং যে ম্যাচগুলো হয়ে যাচ্ছে আগের দিনের এবং মানে আজকের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা একটা একটা পর্যালোচনার মতো করে নির্যাস আপনাদের সামনে তুলে ধরা হয়। তাতে আপনাদের কিছু মন্তব্য থাকে, আমাদের কিছু উপস্থাপনা থাকে, আমাদের কিছু ভাবনা চিন্তা শেয়ার করা হয়। যাই হোক, এই আড্ডা বা এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আপনারা এই যে ভিডিওটি লাইভ হচ্ছে, ভিডিওটির নিচে যে কমেন্ট বক্স রয়েছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা যথারীতি তার চেষ্টা করব। এবং ইতিমধ্যেই বিশ্বকাপ কিন্তু অনেকটা মানে মাঝামাঝি পর্বে চলে এসেছে, গ্রুপ লিগের খেলা শেষ হয়ে গেছে এবং প্রি কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হয়ে গেছে। প্রি কোয়ার্টার ফাইনাল মানেই এখানে আর কোনো ভুল চুকের কোনো জায়গা নেই দলগুলোর, কারণ যা ভুল চুক সেগুলো কিন্তু গ্রুপ লিগের খেলায় আমরা দেখেছি তারা করেছে। কারণ এবার প্রত্যেকটা দলই সতর্ক, স্বতন্ত্রভাবে তারা এগিয়ে যাবে, নিজেদের নামের প্রতি সুবিচার করবে, এটাই প্রত্যাশা করে। এবং সামগ্রিকভাবে বিশ্বকাপ যখন হয়, যে নামগুলো, যে দলগুলোর প্রতি সবার একটা দৃষ্টি থাকে, হেভিওয়েট দল যেগুলো বলা হয়, প্রায় দশকের পর দশক যে দলগুলোকে নিয়ে চর্চা হয়ে আসছে, সেই দল ব্রাজিল বলুন, বলুন আর্জেন্টিনা বলুন, ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, এই দলগুলো নিয়ে চর্চা হচ্ছে আর হবেও। স্বাভাবিকভাবেই একটা জিনিস আমরা দেখেছি যে গ্রুপ লিগের থেকে এই জার্মানির মতো হেভিওয়েট দলকে ছিটকে যেতে হয়েছে। যাই হোক, প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আজকের যে ম্যাচগুলো রয়েছে, আজকে দুটি ম্যাচ রয়েছে গুরুত্বপূর্ণ খেলা। প্রি কোয়ার্টার ফাইনালে জাপান এবং ক্রোয়েশিয়া রাত্রির 8:30 সময় তারা মুখোমুখি হবেন। এবং এই জাপান ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে আমি কথা বলবো। এবং আরও একটি খুব এই টুর্নামেন্টের অন্যতম মানে মানে ফেভারিট দল ব্রাজিল, তারা আজকে প্রি কোয়ার্টার ফাইনালে তারা নামবে এবং তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অবশ্যই আমি এই দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু এই ম্যাচ দুটি নিয়ে কথা বলার আগে, চর্চা করার আগে আমি গতকালের ম্যাচের দিকে একটু চোখ ফেরাবো, চোখ রাখবো এবং গতকালের ম্যাচগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে একটু স্মরণ করিয়ে দিই আপনাদের, কারণ একটা বিষয় প্রত্যেক দিন করি, আজ আবার করছি, কারণ এটা আমার কাজ, যেটা হচ্ছে যে কাতারে এই মরু দেশে মহারণটি যখন হচ্ছে, কাতারে বিশ্বকাপ যখন আসর বসেছে, তখন আমরা জানি যে এই উত্তরবঙ্গ সংবাদের পাঠক পাঠিকাদের জন্য আমাদের টিম সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, কারণ তারা সেখান থেকে এতদিন ধরে দীর্ঘদিন মানে তাদের রিপোর্ট পাঠাচ্ছে, বিভিন্ন রিপোর্ট, সেটা ড্রেসিং রুমের খবর হতে পারে, সেটা অফবিট স্টোরি হতে পারে, কিংবা বা সেখানকার আবহ তুলে ধরা হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট। সেই রিপোর্ট যেমন উত্তরবঙ্গ সংবাদের পাতায় প্রত্যেক দিন সকালবেলা প্রকাশিত হচ্ছে, একই সঙ্গে আমাদের যে এই যে ডিজিটাল যে মাধ্যম, যে ফেসবুক পেজ বা পোর্টাল কিংবা ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু তুলে ধরা হচ্ছে এই কাতার বিশ্বকাপের বিভিন্ন খবরাখবর, সেখানকার বিভিন্ন এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেখানকার ফ্যানদের উচ্ছ্বাস কিংবা হতাশা কিংবা তাদের চোখে এই বিশ্বকাপ, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তরবঙ্গ সংবাদের ডিজিটালের এই ফেসবুক যে পেজ সেখানে। তাই কি বলবো, আমি আর একবার আপনাদের জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যে সেই ভিডিওগুলো দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত সেখানে রাখুন যে আপনারা কেমন কেমন দেখছেন, কারণ ডিজিটাল মাধ্যমও এখন খুব প্রচণ্ড শক্তিশালী মাধ্যম এবং সবসময় মানুষ এই ডিজিটাল মাধ্যমের সঙ্গেই থাকেন। তাই আপনাদের মনে করিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রয়াস করলাম। যাই হোক, আমি গতকালের ম্যাচগুলো নিয়ে একটু কথা বলবো, কথা বলার বিষয় অবশ্যই রয়েছে, কারণ গতকাল তো ম্যাচ ছিল ফ্রান্স পোল্যান্ডের সঙ্গে। এবং ফ্রান্স দলটা যেভাবে আমরা দেখলাম গতকাল, কিন্তু ম্যাচের আগেও আমি ফ্রান্স দল নিয়ে কথা বলেছিলাম এবং অবশ্যই এমবাপের কথা আমি বলেছিলাম। এবং এবারের কেউ কেউ বলে থাকছেন যে এই ফ্রান্স দলটা অন্যতম দাবিদার, আমরা জানি গতবারের ফ্রান্সের পারফরমেন্স দেখেছি এবং এবারের এই বিশ্বকাপে নামার আগে প্রত্যাশা এই দলটাকে নিয়ে অবশ্যই
ছিল থাকবে, এবং সামগ্রিকভাবে এই দলটা যেভাবে খেলছে তাতে প্রত্যাশা হওয়াটাই স্বাভাবিক। এবং গতকালের রেজাল্ট থেকে যে দুটি তথ্য উঠে আসা সেটা হচ্ছে, আমি যদি স্কোরারের দিকে যাই চোখ ফেলি, তা গতকাল স্কোরারের দিকে চোখ ফেললে আমরা অবশ্যই এমবাপের কথা তো বলতেই হবে। এমবাপে ইতিমধ্যেই গোলের মধ্যে রয়েছেন, এবং আরও একটা কথা, এমবাপে বা জিরু জিরু এরা গোল করেছেন গতকালের ম্যাচে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। জিরু এবং এমবাপে কিন্তু দুটি গোল কালকে করেছেন, এবং এই গোলগুলি করার পাশাপাশি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এমবাপে এই টুর্নামেন্টে, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত বিশ্বকাপের এই এই টুর্নামেন্টে 5টি গোল করে দিয়েছেন, এবং এর সঙ্গেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে চর্চার অন্যতম বিষয় হচ্ছেন, তাহলে কি এবারে যেভাবে ফ্রান্স এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আরো যদি কয়েকটা ম্যাচ পান, মানে যদি ফাইনাল অব দি অ্যাটলিস্ট তারা যায় বা যতটাই পাক, 5টি গোল ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাহলে কি এবার এই যে গোল্ডেন বুট রয়েছে, সর্বোচ্চ স্কোরার যেটাকে বলা হয় দাবিদার, অন্যতম দাবিদার, তিনি কিন্তু এই মুহূর্তে শীর্ষে রয়েছেন। এবং তারপরেই যদি আমি দু তিনটে নাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এগুলো একটু আলোচনার, মানে যেহেতু প্রি কোয়ার্টার ফাইনাল হয়ে গেল, এখন থেকে এইগুলো নিয়ে হয়তো চর্চা চলবে, কখনো একটা নাম এগিয়ে আসবে, একটা নাম পিছিয়ে আসবে। কিন্তু আমি যদি তার পরের নামটি দেখি, যে জিরু এই মুহূর্তে 3টি গোল করেছে এবং এমবাপে থেকে 2টি গোল পিছনে, এবং তারপরে জিরুর নামটা অবশ্যই আসবে। এবং সব থেকে যে বিষয়ে আলোচিত নাম লিওনেল মেসি, তিনি এখনো পর্যন্ত 3টি গোল করেছেন, কিন্তু এগুলো ডিপেন্ড করে কোথাও, কি জানেন তো, যত ম্যাচ কটা পাবে তারা নেক্সট, কারণ এই যে নকআউট ফেজটা যেটা চলে সেটা তো একেবারে একটা ম্যাচ হারা মানেই কিন্তু আউট হয়ে যাওয়া, কারণ যে স্কোরার থাকে, যে প্লেয়ার থাকে, সে যদি যত বেশি সংখ্যক ম্যাচ সে পাবে, তার কাছে তত বেশি স্কোর করার, যারা স্ট্রাইকার থাকে তাদের কাছে অপরচুনিটিটা অনেক বেশি থাকে। তাই আমি যদি এখনই বলি, 3টে গোল করেছে জিরু, লিও মেসিও 3খানা গোল করেছে, এবং র্যাশফোর্ড যিনি আলোচনায় কিছুদিন আগে ধরেই চলছিলেন, তিনিও 3টি গোল করে আছেন, এবং সামগ্রিকভাবে এই দিকটা কিন্তু এখন চর্চার বিষয়ের মধ্যে চলে এসেছেন। এবং আমি অনেক জায়গায় অনেক এক্স প্লেয়ারের রিয়াকশান আমি পড়ছিলাম, যে হয় না, কারো কারো ভালো লাগে কোনো দল হতেই পারে, কিন্তু আর্সেন উইঙ্গার তিনি একটি কথা বলেছেন, যে তার বাজি হচ্ছে এই ফ্রান্স, হতেই পারে বাজি, কেউ আর্জেন্টিনা ধরেন, কেউ ব্রাজিল ধরেন, আর্সেন উইঙ্গার এই ফ্রান্সকে চ্যাম্পিয়ন হিসেবে তিনি দেখতে চান, বা তিনি বলছেন যে তার বাজি। তো কেন তার যে একটি পয়েন্ট আপনাদের সামনে আমার বলতে চাই, যে এই দলটার মধ্যে কিন্তু দুটো জিনিস রয়েছে, দুটো জিনিস কোন কোন, একটা হচ্ছে দলগত প্রচেষ্টা, যে একটা সামগ্রিক দলগত প্রচেষ্টা যদি থাকে, যে কোনো একটি বিশেষ নামের উপর নির্ভর নয়, এবং তার সঙ্গে আমি যদি প্যারালালি যে নামগুলো আপনাদের সামনে বলবো, আমার বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা জানেন, সেই যদি আমি গ্রিজম্যানের কথা বলি, যদি আমি দেম্বেলের কথা বলি, এরা তো রয়েইছেন, এবং তার সঙ্গে জিরুর কথা অবশ্যই বলতে হয়, কালকে তিনি স্কোর পেয়েছেন, গোল করেছেন, এবং তার সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্য ভরা কিছু ফুটবলার থাকেন, মানে ধরুন এক একটা দলে, আমি যদি মারাদোনার কথা প্রসঙ্গক্রমে টেনে আনি, যে একটা মানুষ বলা হয়ে থাকে যে তিনি একাই তফাত গড়ে দিতে পারেন অন্য দলের সঙ্গে, এবং এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটা একটা মাইনাস পয়েন্ট রয়েছে, যদি কোনোদিন তিনি আটকে যান কোনো ক্ষেত্রে, কোনো ম্যাচে, হয়তো তার ফল দলকেও, দলের উপর বড়ভাবে প্রভাব পড়ে। কিন্তু আর্সেন উইঙ্গারের কথার প্রসঙ্গ যদি আমি ধরি, তাহলে বলতে হবে যে এই দলে একটা এমবাপে রয়েছে, যে এমবাপে এই মুহূর্তে বিশ্বকাপে গোলের মধ্যে রয়েছেন। শুধু গোলের মধ্যে থাকা নয়, একটা মানুষ যখন, একটা স্ট্রাইকার, আক্রমণভাগের ফুটবলার, যখন তিনি গোলের মধ্যে থাকবেন কোনো একটা টুর্নামেন্টে, তার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে, এইটা পরবর্তী ম্যাচে নামার আগে সেই দলের একটা বড় সম্পদ হয়ে থাকেন। তো সামগ্রিকভাবে এইটা প্লাস পয়েন্ট এমবাপের, এমবাপের পারফরমেন্স, এখন কনফিডেন্স লেভেল ভালো আছে, কম বয়সী ছেলে তিনি, মানে তিনি আরো 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 কিছু দাওয়ার আছে দল, দেশকে।
প্যারালালি এই দলটা সমষ্টিগত ভাবে দলগত ভাবে পারফরমেন্স করার জায়গায় রয়েছে। তো একটা দলের পক্ষে, একটা দলের পক্ষে এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন, এবং এবং এই দিকটার দিক হয়তো আর্সেন উইঙ্গারের মতো মানুষ তিনি দেখেছেন। যাই হোক, আমি আপনাদের সঙ্গে সামনে এসেছি, কথা বলছি, আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকেন আপনারা মন্তব্য করতেই পারেন। হয়তো এই ভিডিওটা যখন যারা দেখছেন এখন দেখছেন, বা এই ভিডিও শেষ হয়ে গেলে লাইভের মানে লাইভটা শেষ হয়ে গেলে পরবর্তী সময় যারা দেখবেন এই ভিডিও, তারাও কিন্তু এখানে নিচে কমেন্ট করতে পারেন। তো কালকের কার এই খেলা বলতে গেলে কিন্তু এই ফ্রান্সের এই জায়গাটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা টুর্নামেন্টের দল যখন আস্তে 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 পিকে যায় একটা সময় লাগে। তো প্রি কোয়ার্টার ফাইনালে দেখে মনে হচ্ছে যে এই দলটা ডানা মেলছে, আরো একটা ম্যাচ গেলে হয়তো আরো বেটার জায়গায় পৌঁছবে। তো তো সেই পারফরমেন্সের স্ফুরণ আমরা কালকে দেখতে পেয়েছি। এবং পোল্যান্ডের দিকে যদি আমি তাকাই, তো প্রথম থেকেই বলতে পারি যে পোল্যান্ডের মতো দল তারা কিন্তু মাথায় রেখেই ছিল যে ডিফেন্সিভ ক্ষেত্রে তারা বেশি নির্ভরতা একটু পছন্দ করতেই পারেন। হ্যাঁ, তার একটা আরেকটা কারণ কিন্তু রক্ষণে এই দলটা সেজনির মতো মানে গোলকিপার তাদের একটা দলের সম্পদ। যে গোলকিপার আমরা যদি গ্রুপ লিগের ম্যাচ দেখি যে নির্ভরতা দিয়েছে, মেসির মতন একজন ফুটবলারের শট তিনি সেভ করছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের যখন সেভ করেন তার আত্মবিশ্বাস যথেষ্টই বাড়েন। এবং এই যদি একটা দলের গোলকিপার শেষ দুর্গ, শেষ প্রহরী, তিনি যদি নির্ভরতা দেন তাহলে তা আপফ্রন্টের ফুটবলাররা অনেক বেশি খোলা মনে খেলতে পারে, তার সামনের যে রক্ষণের ফুটবলার থাকবেন তিনি অনেক বেশি ভরসাপান। তো সামগ্রিকভাবেই কাল আমার মনে হয়েছে যে পোল্যান্ড প্রথম থেকেই হয়তো একটু রক্ষণাত্মক যাবে, কারণ ধারে ভারে যেহেতু তারা ফরাসিদের থেকে একটু মানে একটু ধারে ভারে পিছিয়ে, তো সেই কাজটাই করেছেন। এবং আমরা যদি দেখি ম্যাচের যে গোলটা এসছে, গোলটা কিন্তু মানে জিরুর যে নির্ভরতা দিয়েছেন গোলটা কিন্তু প্রায় প্রথমার্ধের একেবারে শেষের দিকে এসছে, 44 মিনিট। তো তার পরিকল্পনা মাফিক এটা ফল হয়েছে, ধরে রাখাটাই তার কাজ ছিল, হয়তো সময় পেলে রিয়াটাকে যেত সে নির্ভর। লেভানডস্কি ছিল সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন মনে হয় ওই যে বলা হয় না ব্যক্তিগত নৈপুণ্যতে অনেক তফাত গড়ে দিতে পারেন, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে একটা দলের প্লেয়ার যদি তফাত গড়তেই পারেন, তার সঙ্গে একটা দুটো অন্তত সাপোর্টিং প্লেয়ার প্রয়োজন হয়, যে সাপোর্টিং প্লেয়ারগুলো সাহায্য করবে তাকে এই ম্যাচটা বের করে দেওয়ার। তো লেভানডস্কি আমার মনে হয় সেই সাপোর্টটা কালকের অভাব বোধ করেছেন। আর আরেকটি ম্যাচ, ইংল্যান্ডের ম্যাচ। এই ইংল্যান্ডের ম্যাচ নিয়ে বলার বেশ কয়েকটি আমার মনে হয় বা আমার দিক মনে হতে পারে। এই ইংল্যান্ডের ম্যাচেও কিন্তু তারা সেনেগালকে হারাতে কোনো রকমের তারা সমস্যায় পড়েনি, পড়ার কথা নয়, কিন্তু কোথাও যেন মনে হয় যে এবারের এই বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটা বারবার উঠে আসছে, মানে আমার বলার অপেক্ষা রাখে না, কারণ অনেকেই বলছেন এই বিশ্বকাপটা কোথাও অঘটনের বিশ্বকাপ। যদি তাই ধরি, তাই কোনো ম্যাচেই যখন এই আপনাদের সামনে কথা বলছি বাজি ধরে বলতে পারা যাচ্ছে না এবারে বিশ্বকাপে যে এই দলটা জিতেই যাবে, কারণ কোথাও কি আমার মনে হয় যে এই বড় দল ছোট দলের মধ্যে তফাত বা ফারাকটা কি কমছে, রেজাল্ট গুলো দেখে হয়তো তাই মনে হতে পারে। কিন্তু সেনেগালের বিরুদ্ধে আমার মনে হয়েছিল সেনেগাল আফ্রিকান এই দেশ, তারা হয়তো আরেকটু লড়াই দিলেও দিতে পারতো, কিন্তু সেই প্রভাব আমি মানে পাইনি তাদের মধ্যে। তো বারাপ পারিপার্শ্বিকভাবে যদি আমি ইংল্যান্ডের কথাটার দিকে বলি, যে একটা প্রশ্ন হয়তো উঠতে পারতো সেটা হচ্ছে যে সাউথগেটের যে দল নির্বাচন, কারণ আমরা আগের ম্যাচেই দেখেছিলাম যে র্যাশফোর্ড যে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন তা কিন্তু কাল গতকালের ম্যাচে প্রথম একাদশেই রাখা হয়নি, এবং সাকাকে আনা হয়েছিল, এই সেই সাকা কালকে কিন্তু গোল করে দিয়েছেন। এবার আমার বক্তব্য হলো যে গোলটা পেয়েছেন, ম্যাচটা জিতেছে, সেই জন্য হয়তো এটা নিয়ে চর্চা হবে না, সেইটা নিয়ে হয়তো আলোচনা হবে না, সেইটা নিয়ে হয়তো কাঠগোড়ায় তোলা হবে না সাউথগেটকে। কিন্তু যদি এই ধরনের ডিসিশনের উপর যদি ম্যাচের রেজাল্ট প্রভাবিত হয়, কোনো রকম একটু এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সাউথগেটের উপর প্রশ্ন তুলতে পারে, প্রশ্ন উঠতে পারে। তো
আরে একটা বিষয় যে এই যে এই দুটো দল জিতলো, এবার কোয়ার্টার ফাইনালে কিন্তু মুখোমুখি ফ্রান্স এবং ইংল্যান্ড। যাই হোক, কোয়ার্টার ফাইনালে একটা ভালো ম্যাচ আমরা আশা করি। যাই হোক, এটা ছিল গতকালের যে ম্যাচ দুটো আমরা বললাম, তাই নিয়ে একটু আলোচনা, একটু তার চর্চা করার। আমি জানি আপনারাও রাত জেগে খেলা দেখছেন, আপনাদেরও কিছু ভাবনা আছে, মতামত আছে, সেগুলো আমার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে, আপনারা সেগুলো শেয়ার করতে পারেন, লিখতেও পারেন। প্রত্যেক দিন আমি এই সময়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এবার যদি আমি আজকের ম্যাচের যে দুটি ম্যাচ রয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, এবং আজকের ম্যাচের নিয়ে বলতে গিয়ে আমি যদি প্রথমে ব্রাজিল ম্যাচটা নিয়েই বলি, ব্রাজিল আজকের ব্রাজিলের সঙ্গে ম্যাচ আছে, ব্রাজিল দক্ষিণ কোরিয়া, রাত 12:30। এই ম্যাচটা নিয়ে শুরু করছি যেহেতু চর্চা এই মুহূর্তে রয়েছে। ব্রাজিল দল যেদিন নামবে, বা ব্রাজিল দলকে নিয়ে, ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপে তো চর্চা হয় প্রত্যেক দিন, হয় তাদের খেলা থাকুক না থাকুক, কিন্তু এবারে ব্রাজিল দলের চর্চায় যদি আমি ওই নাম না দেখে বিচার করি, তাহলে একটা জিনিস বলতে হয়, যখন একটা দলের কি প্লেয়ার চোটের মধ্যে থাকে, যে মানে তার আমার মনে হয় প্রভাবটা কিন্তু দলের উপরে সে কিছুটা হলেও পড়ে। এবং আমরা প্রথম ম্যাচ তাদের দেখছিলাম, যে প্রথম ম্যাচে তাদের মেন কি প্লেয়ার যিনি, সেই নেইমার চোট পেয়েছিলেন সার্বিয়ার বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে, প্রি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে নামার আগে ব্রাজিল দলের কাছে সব থেকে বড় যে স্বস্তির কারণ, সেটি হচ্ছে নেইমার গতকাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি পোস্ট করেছিলেন প্রথমে, যে ফুটবল নিয়ে তিনি অনুশীলনে নেমেছেন। শুধু তাই নয়, এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তিনি অনুশীলন করেছেন, খবর পাচ্ছি যে সেই অনুশীলনে তিনি যে ম্যাচ হয় সেই অনুশীলনের মধ্যে তিনি গোলও পেয়েছেন। সামগ্রিকভাবে এই তথ্যগুলো কোথাও ব্রাজিল ফ্যানদের কাছে আজকের ম্যাচে নামার আগে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, এই তথ্যগুলো কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস দিচ্ছে, একটা দলের মধ্যে পজিটিভ ভাইবস কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে নেইমারের চোট থেকে যদি তিনি ফিরে আসেন, তিনি প্রথম একাদশে থাকবেন কিনা সেটা ডিপেন্ড করবে তিতের উপর, কোচ ডিসাইড করবেন। এবং কোচকে কালকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিল যে নেইমারের আজকের ম্যাচের আগে ভবিষ্যৎ কি, তিনি ওই মেডিকেল টিমের দিকে বলেছেন যে যদি ফিট থাকে, ডাক্তার যদি বলে নিশ্চয়ই খেলাবেন। তো সামগ্রিকভাবে এইটাই হয়, ব্রাজিল যদি নেইমার ফিট থাকেন, যদি তিতে মনে করেন প্রথম একাদশে খেলাবেন, একটা প্ল্যান থাকবে, না হলে প্ল্যান বি থাকবে। কিন্তু সব থেকে বড় স্বস্তির বিষয়, নেইমারের মতো নামটা তার দলের সঙ্গে থাকবেন, এটা একটা বিপক্ষ দলের কাছে, দক্ষিণ কোরিয়ার কাছে একটা কিন্তু মানসিকভাবে চাপের বিষয়। আমরা গত ম্যাচে দেখেছিলাম, নেইমার তিনি মাঠে এসেছিলেন, তিনি মাঠে বলের সামনে দাঁড়িয়ে হাত নেড়েছেন, তো এটাও একটা দিক। কিন্তু আরো একটা জিনিস, কেউ কেউ বলবেন যে শেষ গ্রুপ লীগের ম্যাচে ব্রাজিল হেরেছিল, তো আমি বলবো যে শেষ গ্রুপ লীগের ম্যাচে হ্যাঁ হেরেছিল, কিন্তু এই হারটাকে না, এই প্রি কোয়ার্টার ফাইনাল নকআউট ফেজে আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। কারণ যদি আমরা দিক মানে দেখি ওই ম্যাচটার দিকে, প্রথম নজন আমার যদি ভুল না হয় কাউন্টিংয়ে, নজন ফুটবলার প্রথম একাদশের কিন্তু ছিলেন না, তিতে কিন্তু খেলায়নি প্রথম একাদশের নজন ফুটবলারকে। সামগ্রিকভাবেই একটা দলের যখন প্রথম একাদশের নজন প্লেয়ার না থাকে, তখন তার প্রভাব পড়তেই পারে। তো সেই গ্রুপ লীগের শেষ ম্যাচের কথা আর আলোচনার জায়গায় নয়, প্রি কোয়ার্টার ফাইনালে একটা নতুন লড়াই থাকবে। এবং যদি আমি বিপক্ষ দলকে দক্ষিণ কোরিয়ার কথা বলি, যদি দুটো বিশ্বকাপের আগে এরকম একটা সিচুয়েশন থাকতো, তাহলে হয়তো ওই শব্দগুলো ব্যবহার হতো, ফেভারিট, হট ফেভারিট, বা সম্ভাব্য জিতছে এরকম। কিন্তু এবারের বিশ্বকাপে না, এই এই শব্দগুলো মনে হয় কোথাও ধোপে টিকছে না। এবং কাদের বিরুদ্ধে নামছেন, দক্ষিণ কোরিয়া নাম বিরুদ্ধে দক্ষিণ যার যারা কিন্তু পর্তুগালের মতো দলকে তারা গ্রুপ লীগের ম্যাচে হারিয়েছে, হারিয়ে তারা একটা মানে হইচই ফেলেছে। তো সামগ্রিকভাবে এটাও দেখতে হবে যে যখন একটা ম্যাচ জেতে এরকম তথাকথিত ছোট দল বলে যাদেরকে বলা হয়, বা ধারে ভারে একটু কম দল বলা হয়,
তাদের আত্মবিশ্বাসটা কিন্তু অনেক অনেক এগিয়ে যায়। আজ ব্রাজিলের মতো একটা দলের বিরুদ্ধে যখন দক্ষিণ কোরিয়া নামবে, তাদের হারানোর কিছু থাকবে না। যদি এই ম্যাচটা থেকে কোনো ঘটনা তারা ঘটাতে পারেন, যদি নিজেদের সেরাটা দিয়ে উজাড় করে দিয়েন, যদি নিজেদের একটা অঘটন, এই শব্দটা মানে আবার বলছি যে অঘটন বললে এইগুলোকে, এই ঘটনাগুলোকে বলা যায় না, তাও বলছি যদি কোনো ফল এদিক ওদিক করে নিজেদের ফেভারে আনতে পারেন, তাহলে তাদের কিন্তু একটা বড় প্রাপ্তি হবে। তো সেই দিকে তাকিয়ে হয়তো ফুটবলারদের ইন্সপায়ার করতে পারেন দক্ষিণ কোরিয়া কোচ। এবং এই ম্যাচে অবশ্যই ব্রাজিলের যে মানে একাধিক প্লেয়ার যারা গত ম্যাচে ছিলেন না তারা ফিরবেন, কাসিমেরো ফিরবেন, রিচার্লিসনরা তারা ফিরবেন, এবং অবশ্যই এটা একটা ভালো দিক। এবং 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 কি বলবো, কোরিয়ার যে মেন অস্ত্র সন হিউয়েন মিং, তার দিকে নজর রাখতেই পারেন, রাখতেই পারেন। তিনি যদি কিছু ঘটাতে পারেন, তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারেন। এবং আরও একটি ম্যাচ জাপান ক্রোয়েশিয়া নিয়ে যদি বলি, সেই ম্যাচটি 8:30 ভারতীয় সময়ে 8:30 সেই ম্যাচটি আছে। এই মুহূর্তে যদি বলি যে এশিয়ার কোন দল একদম চকচক করছে তাদের পারফরমেন্স, তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে জাপানের নাম। এবং জাপান অঘটন যদি বলেন, যে যারা বলছে জাপান অঘটন ঘটিয়েছে, একবার অঘটন ঘটে, দুবার বারবার অঘটন ঘটে না। তো দুটি ম্যাচ তাদের কিন্তু হাইলাইটস করে দিয়েছে, এবং মানে দাপটের সঙ্গে তারা খেলে দুটি ম্যাচ জিতে কিন্তু তারা প্রি কোয়ার্টার ফাইনালে এসছে। তাই স্বাভাবিকভাবে জাপানকে হেলাফেলা করার কোনো জায়গা নেই। এবং অবশ্যই বিপক্ষ দল নিয়ে যদি বলতে পারি, জাপানের মাথায় রাখতে হবে যে বিপক্ষ দলের নামের সঙ্গে গত দুটি মানে মানে গতবারের তো রানার্স দল ক্রোটরা ছিলেন, লুকা মদ্রিজের মতো তারকা এই ক্রোয়েশিয়া দলে আছেন, যদিও থাকলেও মানে যে নিজেদের মেলে ধরার যে প্রয়াস, এখনো পর্যন্ত তারা কিন্তু পিকে, মানে সেই ছন্দবদ্ধ ফুটবল এখনো আমার মনে হয় না নিজেদের মেলে ধরতে পেরেছে ক্রোয়েশিয়ানরা। জানি না আজকের ম্যাচে তারা উজাড় করে দেবে, কারণ নকআউট সবসময় একটা বাড়তি তাগিদ এনে দেয় বড় ফুটবলারদের, মানে নামি ফুটবলারদের মধ্যে। তো সেইখানে অনেক টেম্পারামেন্ট থাকে বিশ্বকাপের, এরকম একটা মঞ্চ লুকা মদ্রিজ হয়তো নামের প্রতি সুবিচার করবেন আজ। যাই হোক, লাস্ট দুটো বিশ্বকাপের সেমিফাইনালিস্টও এই ক্রোয়েশিয়া রয়েছে, তো স্বাভাবিকভাবেই খুব হালকা ভাবে তারা ছাড়বে না, বা হালকাভাবে নেবেও না বিপক্ষ জাপানকে। এবং একটা কথা বলি, যে চর্চার বিষয় এই জাপান দলকে নিয়ে, যে তাদের বল পজিশন দেখা যাচ্ছে যে খুব একটা বেশি নয়, আমার কাউন্টিংয়ে যদি ইয়ে হয় 32.3% বল পজিশন নিয়েও কিন্তু তারা এই প্রি কোয়ার্টার ফাইনালে উঠে এসছে। তো আমি বলবো যে জাপানের হয়তো এরকম একটা প্ল্যানিং ছিল যে যে বল মানে রিঅ্যাটাক বেস্ট এগোবেন তারা, তো এরকম হয়, এটা নিয়ে কোনো ভুল ভাবার কিছু নেই, এবং সেখান থেকে তারা রেজাল্ট গেইন করতে পেরেছে। তো সামগ্রিকভাবে আমার যেটা বলার, একটা ভালো ম্যাচ দেখার আশায় রয়েছি। অবশ্যই এশিয়ার দেশ হিসেবে আশা করব একটা ভালো কিছু, আর ঘটনা অঘটন যাই বলুন, আজকের ম্যাচ দুটো একটা উপভোগ্য ম্যাচ হবে, দুটো ম্যাচই, তো এটাই আশা রাখবো। আর কি বলবো, সামগ্রিকভাবে গতকালের ম্যাচগুলো নিয়ে আপনাদের বললাম, আজকের যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কথা বা এই ভিডিওটি, তাহলে অবশ্যই নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে একটু কমেন্ট করবেন। আর আপনাদের পছন্দের দল কি এবছর সেই ধারাবাহিকতা দেখাতে পারছে, সেই নিয়ে বিশ্লেষণ করেও দু চার লাইন লিখতেই পারেন আমাদের এই কমেন্ট বক্সে। আর কি বলবো, যাওয়ার আগে আমাকে এই অনুষ্ঠান শেষ করতে হবে এখানে, যাওয়ার আগে যে কথাটা বারবার বলি, আবার বলছি, আমাদের উত্তরবঙ্গ সংবাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত কিন্তু সেই কাতার থেকে, বিভিন্ন স্টেডিয়াম থেকে, বাইরে থেকে, সেখান থেকে ভিডিও পাঠাচ্ছেন, সেখানকার উচ্ছ্বাস আবেগ তুলে ধরছেন আমাদের সামনে, এবং সেগুলো আমরা এই ফেসবুক পেজের পাতায় সেগুলো আপনাদের সামনে পেশ করছি। যদি ভালো লেগে থাকে সেই ভিডিওগুলোতে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর কি বলবো, আজকেরকার এই মরুদেশে মহারণ এই অনুষ্ঠানটা থেকে আমাকে, মানে আমি প্রসূন বিশ্বাস, আমাকে বিদায় নিতে হবে। কেমন লাগছে এই অনুষ্ঠান আপনারা লিখে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে, আবার বলছি,
যাই হোক, আমি এই এখন এই অনুষ্ঠান শেষ করছি, কিন্তু আপনারা অবশ্যই উত্তরবঙ্গ সংবাদের যারা এই ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, কারণ আমাদের এই ফেসবুক পেজে অনেক ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রতিনিয়ত আপডেট তুলে ধরা হয়। যাই হোক, খবরের সঙ্গে থাকতে হলে আমাদের এই পেজটার সঙ্গে থাকতে হবে। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি প্রসূন বিশ্বাস আজকের মতো মরুদেশে মহারণ এখানেই শেষ করছি।